অনেক কি আল্লাহ দৌলতে ঈমান দান করছে দিনের বুঝ দেয় নাই, কারণ ঈমান না থাকলে সে দাড়ি রাখতো না, ঈমান না থাকলে টুপি পরতো না, ঈমান না থাকলে পাগড়ি পরতো না, ঈমান না থাকলে নামাজ ও রোজা রাখতো না, কথা ঠিক না বাড়ি? কিন্তু নামাজ পরে সুদ খায় এমন মানুষ কুয়াকাটা এলাকায় নাই, নামাজ পরে ঘুষ খায় এমন মানুষ এই এলাকায় নাই, হ্যাঁ নামাজ পরে মাপে কম দেয় এমন মানুষ আলিপুরে নাই। তাইলে বোঝা গেল ঈমান আছে কিন্তু দৌলত, দৌলতে ঈমান পাইছে দিনের বুঝ পায় নাই। ঈমান আছে নামাজ পড়ে, ঈমান আছে রোজা রাখে, ঈমান আছে দাড়ি রাখছে, ঈমান আছে টুপি পরছে, কিন্তু দিনের বুঝা কোনো পায় নাই। ঈমান আছে বলি যদিও রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পাগড়ি পরে, জুব্বা পরে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য তার কোনো চেষ্টা নাই। বলেন মুসলমানে করে জন্মগ্রহণ কইরাও নামাজ রোজা কইরাও দিনের বিরুদ্ধে স্লোগান দেয় এমন মানুষ নাই, 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 নাই। আমার আয়াতের মূল সার মর্মে আমি চলে আসছি বাবা, তার মানে বোঝা গেল রে বন্ধু ঈমানের সাথে কিন্তু আর একটা জিনিস সম্পৃক্ত আছে, মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করছে, এর পাশাপাশি আল্লাহ যারে দিনের বুঝ দান করছে তার মতো দৌলত জমিনে কেউ পায় না। ঈমান আর ইসলাম পাশাপাশি আমার আয়াতের মূল কথা চলে আসছে। এবার ওলামা ইকরামদের থেকেও যারা নজর ঘুরায়, কারণ কদর নাই তো, কদর নাই, এই জন্য চেহারা যেদিকে মন চায় সেদিকে ঘুরাই দিছি। অথচ বুজুর্গ ওলামা ইকরাম বলেন একজন আলেমের চেহারার দিকে তাকাইলেও 40 দিনের গুণ আল্লাহ মাফ করে দেয়। একটা ঘটনা শুনাইতেছি, আমি এরপর আলোচনার দিকে আসতেছি। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহির নাম অনেকে শুনছেন না, শোনেন না সবাই? মাদানি সাহেব রহমতুল্লাহের নাম শোনেন না এমন তো কেউ থাকার কথা না। লম্বা একটা ঘটনা সংক্ষেপ করে একেবারে কাটছাট করে শোনাইতেছি। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাই উনি ট্রেনে যাইতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, ট্রেনে যাইতেছেন, ট্রেন 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 বোঝেননি তো? ট্রেনে যারা সফর করছে তাদের এই কথাটা বোঝা সহজ হবে, ট্রেনের সিটগুলা হয় বাস গাড়ির মতো পিছন পিছন করে বসতে হয়, কিন্তু মাঝখানের যে সিটটা ওই সিটটা হয় এমন যে একজনের চেহারা আরেকজনের দিকে, চেহারা আবার চেহারা করে বসতে হয়, যেমন উনি আমার দিকে আমি ওনার দিকে, তো মাঝখানের সিটটা এমন, বাকি সিটগুলো পিছন পিছন করে বসতে হয় বাস গাড়ির মতো। তো মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই যেই সিটের মধ্যে বসছে ওই সিট বরাবর তার চেহারা বরাবর সামনের সিটের মধ্যে একজন ব্রাহ্মণ হিন্দু বইছে। বলেন কে বসছে? খালি হিন্দু না, ব্রাহ্মণ হিন্দু, হিন্দুর মধ্যে আবার ব্রাহ্মণ হিন্দু কারে কয়? দেখবেন সব হিন্দুরা গলায় পৈতে দেয় না, কিছু হিন্দুরা গলায় পৈতে দেয়, পৈতে আবার কেন দেয় এরও একটা লম্বা ইতিহাস আছে। আজকের ওই ঘটনার দিকে আমি যাচ্ছি না, ভয় নাই। সব মেয়ে লোকরা মাথায় সিঁদুর দেয় না, বিবাহ হলে সিঁদুর দেয়, কেন সিঁদুর লাগায় এরও একটা লম্বা ইতিহাস আছে, ওই ইতিহাসে আমি হাত দেবো না, বোঝানোর জন্য বলতেছি হিন্দু তো হিন্দু, ব্রাহ্মণ হিন্দু, ব্রাহ্মণ আবার কারে কয়, এরও লম্বা একটা ইতিহাস আছে, অন্য সময় আপনারা এগুলো শুনে নেবেন। তো এই ব্রাহ্মণ এরকম একটা ব্রাহ্মণ হিন্দু হুসাইন আহমদ মাদানি সাহেব রহমতুল্লাহ চেহারা বরাবর সামনের সিটে বই রইস। তো ওই জবানার মমিন তো আমাকে এই জবানের মতো না, ওনার মতো ঘুমায় নাই, ঘুমাই না, মমিন না, সাত আটবার জাগাই দেওয়ার পরে ঘুমায়, এই মমিন না, ওই জবানার মমিন যারা ফজরের এশার নামাজের ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করছে, ওই জবানার মমিন তো, ওই জবানার মমিন তো। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই 40 বছর এশার নামাজের ওযু দিয়া ফজর নামাজ 40 বছর বলতেছি আর শুনতেছেন? আমি আগেই বসি, বয়ান আমরা শুধু শুনি কিন্তু বুঝি না, বয়ান শুনি কিন্তু বুঝলে আর আপনি ঘুমাইতেন না। এই আপনার আপনার কেন্দ্র করেই আমার আলোচনা। তো মাদানী সাহেব রহমতুল্লাহ তো ওই জবানার মমিন, আমরা তো কোথাও সফরে বের হইলে পাশে কাউরে থাকলে এর লাগে গল্প শুরু করে দেয়, নাম ঠিকানা হইতে শুরু করে যত দূর আছে কথা সব শুরু করি,
কিন্তু মাদানী সাহেব রহমাতুল্লাহ তো ওই জবানার মুমিন, এই জবানার মুমিন না। ঝুলির ভিতর থেকে একটা কেতাব বের করে মোতালা শুরু করে দিছে, দেখিনি জাতির জন্য ভালো কিছু রাখা যায় কিনা। আমি মাদানী জমিন থেকে চইলা যাওয়ার আগে জাতির জন্য ভালো কিছু রেখে যাওয়া যায় কিনা, লিখে যাওয়া যায় কিনা। মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাই কেতাব বের করে মোতালা করতেছে, এক ধ্যানে কারো দিকে তাকায় না, কথাও বলে না। পৃষ্ঠা শেষ হয়ে যায়, আবার উল্টাইতেছে, আবার পড়তেছে, আবার পৃষ্ঠা শেষ হয়ে যায়, উল্টাইতেছে, পড়তেছে। কিন্তু ব্রাহ্মণ হিন্দুটা এক নাগারে এক নজরে মাদানির চেহারার দিকে তাকায় রইছে, কোনো দিকে নজর ঘুরায় না, এক নাগারে তাকায় রইছে মাদানির চেহারার দিকে। কেতাবের মধ্যে ঘটনা এইরকমই লেখা হয়, মৌজুদ ঘটনা এমন, মাদানী সাহেব রহমাতুল্লাহর চেহারার দিকে ব্রাহ্মণ হিন্দুটা অনেক সময় তাকায় থাকার পর হঠাৎ কইরা জোরে একটা আহ বলে চিৎকার মেরে দৌড় দিছে। দৌড় দিয়া পাশের বগির মধ্যে ঢুকছে, পাশের বগির মধ্যে ঢুকে কয় টিকিট মাস্টার, তুমি আমার এই বগি থেকে সিটটা কাইটা ওই বগিতে দিয়ে দাও। টিকিট মাস্টার বলে, কেন? এইটা তো ফার্স্ট ক্লাস বগি, ওইটা তো থার্ড ক্লাস বগি, ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া তুমি কেন থার্ড ক্লাস বগিতে যেতে চাও? থার্ড ক্লাস বগিতে তো সবাই যায় না, তুমি ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া তুমি কেন থার্ড ক্লাসে যাবা? কেউ তোমাকে গালি দিছে কয় না, তোমাকে আঘাত করছে কয় না, মন্দ বলছে কয় না, তুমি কেন ফার্স্ট ক্লাস যাত্রী হইয়া থার্ড ক্লাসে যাইবা? কেতাবের মধ্যে লেখে এই কথাটা টিকিট মাস্টার বলার সাথে সাথে ব্রাহ্মণ হিন্দুটার দুই গাল বেয়ে বেয়ে চোখের পানি গড়ায় পড়তেছে। ডাক দেয়া কয়, টিকিট মাস্টার, আমাকে কেউ গালিও দেয় নাই, মন্দ বলে নাই, আমারে কেউ আঘাতও করে নাই, তবে তুমি কেন যাইতে চাও? পাই আমার কলিজার মধ্যে কেমন যেন একটা ভয় কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন তোমার কলিজার ভিতরে এমন ভয় তৈরি হইলো, কারণটা কি? ও টিকিট মাস্টার, কারণ শুনবাং, আমি যে সিটের মধ্যে বসছি, আমার সিট বরাবর অপর সিটের ভিতরে একটা সুন্দর চেহারার মানুষ বসে রয়েছে, কারোর সাথে কোনো কথাবার্তা কিছু বলে না, ঝুলির ভিতর থেকে কি একটা বই বের করে যেন ঠোঁট নাড়ায় নাড়ায় পড়তেছে। আমি ওই মানুষটারে যত দেখি তত ভালো লাগে, মজা পাই, যত দেখি তত আমার দিলের ভিতরে তার মহাব্বত এমন ভাবে তৈরি হয়, আমি অনেকক্ষণ তাকায় থাকিয়া নিজের মধ্যে নিজের একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে আমি কি এখন ইসলাম গ্রহণ করব কি করব না, আমি কালেমা পড়ব কি পড়ব না, হিসাব মিলাই দেখলাম আর কিছুক্ষণ সময় যদি ওই মানুষটার চেহারার দিকে তাকাই থাকি আমার জবান দিয়ে একা একা কালেমা বের হয়ে যাবে। এটা আলেমের চেহারার বরকত রে বাবা, ঘুমাইলে ফাউন যায় না, আলেমের চেহারার বরকত। আমি হয়তো গুনাগার, আমার কথা কইতেছি না বাবা, বয়ান করা লাগে না, আমরা বয়ান কইরা মানুষ বুঝাইতে পারি না, আর বয়ান লাগে না, শুধু কেতাব পড়তেছে, এইটা দেখেই তার ভিতরে ইসলামের জন্য একটা মহব্বত তৈরি হয়ে গেছে। টিকিট মাস্টার রে কয়, টিকিট মাস্টার জানো এই জন্য আমার ভয় হয়, আমার কাইটা তুমি আমার থার্ড ক্লাসই দিয়ে দাও, কারণ ওই মানুষটার চেহারা সামনে যদি বসি আমি মুসলমান হইয়া যাব। আলেমের চেহারার বরকত, আল্লাহ যেন মরণ পর্যন্ত আলেমদের সহবতে থাকার তৌফিক দান করে। এই যে আপনাদের মুক্তি সাহেব, আপনাদের এলাকার সন্তান, আপনাদের কলিজার টুকরা, সারা বাংলাদেশে এক নামে উল্লেখযোগ্য হিসাবে যাকে সবাই চেনে, আমাদের মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াত ও এলেমের ভিতরে বরকত দান করেন। এই যে প্রতি মাসে আপনাদেরকে ডাকতেছে, এর কারণ হলো প্রতি মাসে একজন আলেমকে এনে এখানে বসায়, কারণ আপনারা যেন ওই আলেমের চেহারার দিকে তাকায়া তাকাইয়া আপনারা যেন বরকত হাসিল করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, অকুনু মাআস সাদিকিন, সাদিকিন বান্দাদের সাথী কেন হইবেন, তাদের সংস্পর্শে কেন যাবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ্ফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে ঈমানওয়ালাদেরকে, ভালো করে বুঝেন, কাদেরকে ডাক দিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা। তার মানে বোঝা গেল যাদের ঈমান আছে এই আয়াতের মধ্যে তারা আছে, যাদের ঈমান নাই এই আয়াতের মধ্যে তারা নাই। বোঝেন নাই? যাদের ঈমান আছে এই আয়াতের মধ্যে তারা আছে, যাদের ঈমান নাই আয়াতের মধ্যে তারা নাই। কথা পরিষ্কার তো? তাইলে বোঝা গেল হিন্দু বাদ, বৌদ্ধ বাদ, খ্রিস্টান বাদ, নাস্তিক বাদ, নাসারা বাদ। তাহলে ডাকছে কাদের কে? ইয়া আইয়ুহাল, ভালো কইরা বুঝেন কথাগুলো, ভালো কইরা বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ ভালো জানে এই আয়াত কেন নিলাম। অনেক ওজনের কথা, আল্লাহ এই ওজনের কথাগুলো সবাইকে বোঝার তৌফিক দান করেন। ডাকলেন ঈমানওয়ালাদেরকে, ঈমান কারে কয়? ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। যার যেই পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান। হ্যাঁ, আমাকে আল্লাহই বাঁচাবে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, এখন এই বিশ্বাসটা যার যতটুকু। এই জন্য রব বলে, বলো কলু রব্বুনাল্লাহ, রব কি? মহব্বতে আরো জোরে কন, রব কি? কলু রব্বুনাল্লাহ, আমার রব আমার আল্লাহ। রব কাই ডাকটা যে দিবা, কেমনে দিবা? কা সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তিকামাতের সঙ্গে দাও, মজবুতের সঙ্গে দাও, নড়চড় করিও না, নড়চড় করিও না। হ্যাঁ, আমার আল্লাহ রেজেক দাতা, আমার আল্লাহ পালন কর্তা, আমার আল্লাহ বাঁচানেওয়ালা, আমার আল্লাহ মারনেওয়ালা। কথা কয় না? তাইলে কোন রেজেক দাতা কে? রেজেক দাতা কে? আল ছিলেন কা? কথা কয় না? আল ছিলেন কে? বলেন রেজেক দাতা কে? মাপে কম দেন কে? ভালো করে বুঝেন, ঈমান শব্দ শাব্দিক অর্থ বিশ্বাস, ঈমান শব্দ শাব্দিক অর্থ বিশ্বাস। বিশ্বাস আছে ঈমান নাই, বিশ্বাস নাই ঈমান নাই, বিশ্বাস আছে ঈমান আছে, বিশ্বাস নাই ঈমান নাই। কোন বিশ্বাস? না আমার আল্লাহ বলছে মাপে কম দেওয়া যাবে না, আমি না খাইয়া মইরা গেল মাপে কম দেব না। আল্লাহ কয় না কেমনে করবা? সুম্মাস্তাকামু, ইস্তিকামাত, ইস্তিকামাত কারে কয়? একটা উদর মজবুত কেমন? ভাই যত চেষ্টা করেন, আমি খোদার কসম আমি ওনার বাড়ি যাব না। কথা বলেন তখন উনি কিভাবে? না না না, এই মলবিরে দিয়ে আর কাজ হবে না, কসম কাটছে, এক যত ফাও ধরেন উনি ওনার বাড়ি যাবেই না। কি কথা কয় না? তার মানে কি আপনার একদিন কেন হয়েছে? ওই আমার মজবুতির কারণে। সুম্মাস তাকামু, ইস্তিকামাত দেখছেন আমার কি? ওরে ভাই, এক গুল্লি দিবেন মইরে যাবে, কিন্তু ওনার খাওন উনি খাবে না। এটা কেন বুঝছেন? আমার কি দেখা? ইস্তিকামাত, ওরে ভাই মজবুত। তাহলে রব এবার বুঝাইতেছেন, তুমি যে বলতেছো রেজেক দাতা আল্লাহ, এই ডাকটা ইস্তিকামাতের সাথে দাও, যত ইস্তিকামা যত মজবুত হবে আমি আল্লাহ তোমার তত কাছে এসে যাবো। সুম্মাস্তাকামু, বলেন রেজেক দাতা কে? বোঝে না কথা? এখন ভালো করে বুঝছেন, ডাকছে কিন্তু ইমানওয়ালাদেরকে, বেঈমান কিন্তু বাদ। আগে বুঝেছি যেহেতু এখানে অনেক বড় বড় ওলামা ইকরাম আছেন, আমার মধ্যে অতটা এলেম নাই, আমি আমার ওস্তাদের হরকতকে নকল করে শুনাইতেছি, ওস্তাদের জবান থেকে যেরকমের শুনছি এইটি আপনাদেরকে শুনাইতেছি। ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। কি বিশ্বাস?
কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম ইমান বলেন না? কয়টা? আমান্তু বিল্লাহ, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন কয়টা? শিখলাম ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। এবার কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখলে ইমান হবে? কয়? সাতটা বিষয়ের উপর বিশ্বাস রাখলে ইমান হবে। একটাও যদি কমতি হয় ইমান ঠিক থাকবে না। জানি না বুঝবেন কিনা ভাইয়া, একটাও ছুটে গেলে ইমান ঠিক থাকবে? এক নম্বরে আমান্তু বিল্লাহ, কার উপর ইমান? কার উপর ইমান বলেন? আমাদের আল্লাহর উপর ইমান আসেনি? বুইজা কইয়েন বুইজা কইয়েন বুইজা কইয়েন, আল্লাহর উপরে ইমান আসেনি? আল্লাহর উপরে যদি ইমান থাকতো আমি মইরা গেলেও ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতাম না। এখন আপনার ইমানের হালত কি এবার আপনি বুঝবেন? মাপকাঠি করতে পারবেন আপনার সামনে আমি দাড়ি পাল্লা রাখতেছি, যেন ওজন করতে পারেন। এক নম্বরে আমান্তু বিল্লাহ, আল্লাহর উপর ইমান। যেই কাজ করলে আল্লাহ বেজার আমি মইরা গেলে ওই কাজ করুম না, যেই কাজ করলে আল্লাহ খুশি আমি মরণ পর্যন্ত ছাড়ব না। আসেনি ঠিক? হুজুর বিবি বেজার হয়ে যাবে এই জন্য দাড়ি রাখতে পারি না, হুজুর সারে বেজার হয়ে যাবে এই জন্য ঘুষ খাওয়া ছাড়তে পারি না, কথা কয় না? হ্যাঁ আল্লাহ শর্ত জোড়াই দিছে, তুমি কবা খালি আল্লাহ 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 আর আলঠালবা আল্লাহ কে? না 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 না, এটা না, জবানে বলবে আল্লাহ। ইমান তিন জিনিসের নাম, জোরে কোন কয় জিনিস? এক নম্বর হলো জবানে স্বীকার করা, দুই নম্বর হলো দেলে বিশ্বাস করা, তিন নম্বর হইল কাজে পরিণত কইরা দেখানো, হা আমি আল্লাহর মানি। এক নম্বর কি? জবানে স্বীকার করা, মুখস্থ করেন, বলেন না বলেন না? এক নম্বরে কি? দুই নম্বরে কি? তিন নম্বরে কি? কাজে পরিণত করে দেখাইতে হইবে আমার রব আল্লাহ। এবার আল্লাহর হুকুম হইল সুদ খাওয়া যাইবে না, মইরা যামু খামু না, বুঝাও না কইয়ে গ্রামীণ ব্যাংক সুদ চোখ বুঝতে কইয়া, কারণ কেটা কোন রোগের আসামি আমি তো জানি না। গ্রামীণ ব্যাংক সুদের কারবার, বেরাক সুদের কারবার, আশা ভরসা নৈরিশা হতাশা যা আছে সব সুদের কারবার। জড়িত নাই এর মধ্যে নামাজি কয় ভাগ আছে? আমি আগে কেছি বেনামাজি বাদ দেন, হিন্দু কথা এখানে এখন বলবো না, কারণ আয়াতের মধ্যে আনি নাই তো, এইটা ভিন্ন আলোচনা, সুযোগ থাকলে শেষে টাচ দেব। বলেন নামাজ পড়ে, ওই যে আগে বসি, ইমান আছে মাগার কি নাই? দিনের ইমান আছে কিন্তু কি নাই? ইমান আর দিন কাছাকাছি কেন? এই আয়াতের মধ্যে আছে, আমি সামনে আসতেছি, আল্লাহ কবুল করেন, আমি জোরে কোন? তাহলে এক নম্বর শর্ত আমান্তু বিল্লাহ, বলেন কার উপর ইমান? আরো জোরে কোন? আমাগো আল্লাহর উপর ইমান, ঠিক আছে নি? ভালো হইরে আবার বুঝে কোন, আবার বুঝে কোন, ঠিক আছে নি? আছে তাইলে আল্লাহ কয় গান শোনা যাইবে না? আপনার পোলার বিয়ায় সাত দিন গান বাজাইলেন কেন? জাকমু সবই ঠিক, একটাও ঠিক কব না। আপনি বলছেন আল্লাহরে মানি, আপনি দেশের আইন মানেন, তার মানে কি আইনকে লঙ্ঘন কইরা কথা কয় না? আপনি স্লোগান দিতেছেন আমি দেশের আইন মানি দেশের আইন মানি, অথচ দেশের আইন লঙ্ঘন লঙ্ঘন করতেছেন, এটা কি মানা কয়? আপনি কোন আমি আল্লাহরে মানি, অথচ যেই কাজ করলে আল্লাহ বেজার ওই কাজ আপনি ছাড়েন না। আল্লাহ কয় গান শুনতে পারবা না, গান শোনা হারাম, সিনেমা দেখতে পারবা না, সিনেমা দেখা হারাম, আপনার ঘরে টেলিভিশন কয় হুজুর আমি দেখি না ফোলা পানে দেহে,
এই জন্য তো কিতাব কয় কিয়ামতের ময়দানে একটা পুরুষের চার ব্যক্তি জাহান্নামে লয়া যাইবে, এর ভিতরে একটা হলো বিবি, একটা হলো মা, একটা হলো বাবা, একটা ছেলে, কথা কয় না? আল্লাহ আমার আব্বা আমাকে দিন শিখায় নাই, আমার ঘরে আব্বা যদি টেলিভিশন না কিনতো আমি দেখতে পারতাম না, আব্বা যদি ডিসল্যান্ডের বিল না দিত আমরা এগুলা আনতে পারতাম না, কথা কয় না? আল্লাহ এ ব্যবস্থা তো আব্বা কইরে দিছে, আব্বার কারণে গুনাহ করতে পারছিলাম, আব্বারে ধইরা জাহান্নামে লয়া যাও আমরা জ্বলতে পারবো না। এক নম্বর বলছিলাম আমানতু বিল্লাহ, কার উপর বিশ্বাস? দুই নম্বরে হলো আমালাইকাতিহি, সব বাদ দান, দুই কাতে দুই ফেরেশতা আছে না নাই? এই বিশ্বাস আছে? হ্যাঁ, এই রে গোপনে গিয়া ওনার নামে আবার সমালোচনা, স্যার দোকানে করলেন কামনে, কেউ দেখে না কেরামান কাতিবিন দুই কান্দে আছে লেখতেছে, আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হয় ময়দানে মাশারে সব সারিয়ে দেখানো হবে, বলেন এই ভয় আমাকে আছে? দুই কাঁধে দুই ফেরেস্তা আছে এই ভয় আছে আমাদের? আরে ষাটটা বাদ নেই, দুইটা বুঝেই যাই আগে। অফিসে গিয়া গোপনে ঘুষের টাকার বান্ডিল টেবিলের নিচ দিয়ে আনলেন, জগতের কেউ দেখে নাই, কোন একজন দেখছে, তিনি কে? মনে রাখবেন বয়ান, আল্লাহ আল্লাহ দেখে, এই ফেরেশতাই লেখে, আল্লাহ দেখে ফেরেশতাই লেখে, কোন না আল্লাহ দেখে, আল্লাহ দেখে। এই খেয়াল যদি কারোর মধ্যে তৈরি হয় গোটা দুনিয়াও যদি তার সামনে দেয় লাথি মারবে। অথচ কারণ আমি নির্বাচন করছি তো, চেয়ারম্যান নির্বাচন করছি তো, দেখছি ওরে আল্লাহ কপালে ট্যাম যাচ্ছে, তা গেতুর একটা তাহাজ্জুদ কামাই দে না, 500 টাকা ইমানটা গরুর মতো বিক্রি হয়ে গেছে। আপনাকে আশপাশে গরু ছাগলের বাজার আছে? কোরবানির সময় হয় না ওই জায়গায় মানুষ বিক্রি হয়, কি বিক্রি হয়? টাকার বিনিময়ে কি বিক্রি হয়? গরু। কোনো মানুষ টাকার বিনিময়ে বিক্রি হইতে পারে? অথচ নামাজ পড়ে জামাতে, একক তো কিন্তু জামাত ফৌত নাই, তাহাজ্জুদ নিয়মিত পড়ে, জিকিরে ওরে খোদা মসজিদ গরম, কিন্তু নির্বাচন আইছে 500 টাকার নোট ধরাই দিয়েছে, ইমান বিক্রি হয়ে গেছে। আমাংতু বিল, রাগ করেন নি আমার কথায়, আমাংতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, দুই কান্দে দুই ফেরেশতা আছে, আল্লাহ দেখে ফেরেশতায় লেখে, এই ভয়ে যদি কারো মধ্যে থাকে গোটা দুনিয়াও যদি সামনে দেয় লাথি মারবে, গ্রহণ করবে না? কেমনে বুঝাই, কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি, রাগ করতেছেন আমার কথায়? তাহলে আগে আল্লাহ ডাকলেন কাদেরকে, ভুলে গেছেন নাকি? যারা শেষে আসছেন এই শলা পরামর্শ করলে সবাই উলাইবেন, আইছেন তো শেষে, বয়নের পাইছেন মাঝখান, তা আবার যদি কথাবার্তা কান তাও আড়াই লাইবেন, তা পাবেন কি? খেয়াল করেন, আল্লাহ কবুল করুক। ডাকলেন কাদেরকে? ইমানদারদেরকে। ইমান শব্দের শাব্দিক অর্থ কয়টা জিনিসের উপর বিশ্বাস থাকবে? 60টা। তিনটা জিনিসকে একত্র করার নাম ইমান, বলেন তিনটা জিনিসকে একত্র করার নাম কি? ইমানদারকে ডাকছেন, ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। এবার ইমানের রং প্রকাশ কিভাবে হবে? আমার মধ্যে ইমান আছে এটার রং কেমনে বুঝুম, স্বাদ কেমনে পাবো, এটা দেখা অনুমান কেমনে করুম? আমি একটা যুক্তি দিলে ভালো বুঝবেন, আপনারা মনে হয় চা খান না, রং চা খান না সবাই? যদি বলেন রং চা, এই রং চা বলতে হইলে তার মধ্যে তিনটা জিনিস দরকার, একটা পানি, একটা চিনি, একটা ফাতি, কথা কয় না? চিনি আছে, পানি আছে, পাতি নাই, ওনারে খাওয়াইলে দেবে হুজুরটা শরবত। চা রং প্রকাশ পায় না, কারণ কি? ওনার সঙ্গে এখনো লিকার জমে নাই, লিকার না মেলা পর্যন্ত যেমন চায়ের রং প্রকাশ পায় না, এবার লিকারও আছে, পানিও আছে, চিনি নাই, ওনারে খাওয়াই দিলে ধুর এটা তো লিকার, কথা কয় না? চা কেন কয় না? কয় এখনো চিনি দেয় নাই, আমার কথা বোঝেন না মনে হয়? একটা কম হয়ে গেলে রূপ প্রকাশ পায় না, জবানে স্বীকার করা, দেলে বিশ্বাস করা, আমলে পরিণত করা, তিনটা যতগুণ পর্যন্ত আপনার এক না হইবে আপনি ইমানদার, এটা প্রমাণ করা যায় না। আপনি যে ইমানদার এটা প্রমাণিত হয় না,
কারণ এখন একটা কমতি আছে, কেমন যেন একটা অপূরণ অপূরণ গ্যাপ গ্যাপ মনে হয়, চিনি আছে পানি আছে লিকার নাই, শরবত শরবত মনে হয়, শরবত শরবত পানিটা একটু গরম গরম কিন্তু শরবতের মতো লাগে। কেন লিকারের দানা ছেড়ে দেন, অল্প কয়েকটা লিকারের দানা ছাইরা দিয়া ওনার কাছে দেন, হ্যাঁ এটা চা হইছে, কথা কয় না। ইমান যদি বুঝাইতে চান তাহলে তিন জিনিস লাগবে, জবানে শিকারা লাগবে, বলেন জবানে জোরে করেন আমাদের রব কে, দিলে বিশ্বাস লাগবে আমার রব কে, কাজে প্রমাণ করিয়া দেখানো লাগবে কি লাগবে না, আমার রব আল্লাহ কাজে প্রমাণ আমি কেমনে কইরা দেখামু, যেই কাজ করলে আল্লাহ বেজার আমি মরণ পর্যন্ত ওই কাজ করুম না, যেই কাজ করলে আল্লাহ খুশি মরণ পর্যন্ত আমি ওই কাজ ছাড়ুম না। এইবার কোন দাড়ি কামাইলে আল্লাহ খুশি, তাইলে আমার দাড়ি কামানো যাবে না, নামাজ ছাড়লে আল্লাহ খুশি, তাহলে নামাজ ছাড়া যাবে না, ঘুষ খাইলে আল্লাহ খুশি তাহলে ঘুষ খাওয়া যাবে না, গান শুনলে আল্লাহ খুশি গান শোনা যাবে না, সিনেমা দেখলে আল্লাহ খুশি তাহলে সিনেমা দেখা যাবে না। যদি আমল দিয়া প্রমাণ করে দেখাইতে পারে তাইলে বোঝা যায় ব্যক্তি ইমানদার। কত কথা কব, ইমানের উপর আলোচনা করলে আরো লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করতেছি, রাগ করেন নি আপনারা আবার, তাইলে কোন আমাকে ইমানের হালত কি, আমি আরো গভীরে যাব যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি আর একটু গভীরে হাত দেব, অনুমতি না থাকলে আমি উপর দিয়ে ভাষায় নিয়ে যাব, আমি আর বেশি গভীরে হাত দেব না, বেশি কঠিন মনে হইতেছে না। এবার বলেন কবরে যাওয়ার পরে ইমান ব্যতিরিকে কোনো কিছুর পরিচয় চলবে না, তাহলে কবরে কি লাগবে, আব্বুরা পা দুটা আগায় দেন, জরাই ধইরা মহব্বত কইরা বুকের সাথে আপনার পাটা আগলাইয়া ধইরা, আমি মলবে ইউনুস আপনাকে বুঝাইতেছি যে ইমান ব্যতিরিকে কবরে আপনার কোনো পরিচয় চলবে না, ওই ইমানের বয়ান যদি শুনতে আপনার ভালো না লাগে তাহলে ইসলাই বয়ানের দরকারই তো নেই। ক্লাসের মধ্যে যদি আপনি কন ইংরেজি পিরিয়ডে যদি আপনি কন না 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 ইংরেজি পড়ানো যাবে না, তাহলে ইংরেজি পিরিয়ড রাখার তো দরকার নেই। এই জন্য আমি দেখি তো শুরুর চেহারা যেমন ছিল, অনেকের চেহারা মাগরিব রক্তর মতো হইতেছে, যে খাইছে তো উঠেও যাইতে পারতেছি না, হায় হায় শুনতেও তো পারতেছি না, কি বয়ান শুরু করলো, শুনছিলাম মনে হয় আইবে কান্দে কুন্দে কতগুণ আমাগর একটুখানি মোনাজাত দিয়া যাইবে, কি শুরু করলো এইটা, অনেকের মধ্যে মনে হয় এমন একটা বাপ বাপ শুরু হয়েছে। আরে ভাই না বললে কি হবে, সবাই দেখেন আমারে, আমি তো দেখি সবাই রে, আরে আর কিছু হই আর না হই, রুহের তো সামান্য একটা হাতুরিয়া ডাক্তার হইলেও তো আল্লাহ বানাইছে, কথা কেন কার রুহের কোন রোগ আছে কিছুটা হইলেও তো বুঝতে পারি, আল্লাহ আমাদের সবাইকে এই রুহের রোগগুলা দূর কইরা আপনার রহমতকে ঢেলে দেন। এবার ইমান শব্দের শাব্দিকার্থ বিশ্বাস, তিন জিনিসকে একত্র করার নাম ইমান, এবার বিশ্বাস কয়টা বিষয়ের উপরে বলেন 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 বলেন, এর মধ্যে একটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের উপরে আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না, আস্তে কোন কেন বলেন, সব পারা না কিছু পারা, বিশ্বাস করবেন সব পারা না কিছু পারার উপরে, সব সুরা না কিছু সুরা, আস্তে কোন কান তাইলে, সব আয়াত না কিছু আয়াত, চুল পরিমাণ যদি এসকাল থাকে আপনার ইমান থাকবে না। এবার কোন তাহলে পর্দা করা কি, এইটা মৌলবী ইউনূসের কথা না, মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেবের কথা না, কার কথা, ওই জাগি বইলারছি আমানতু বিল্লাহ, জবানে স্বীকার করা দিলে বিশ্বাস করা কাজে পরিণত করা পর্দা করা কি, এবার পর্দা করলে ইমান আছে, পর্দা নাই ইমান নাই, একার সোজা সুজি মাসলা, ভালো কেমনে লাগবে আমি জানি না, কোরআনের আলোচনা তো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না, তুমি দরবেশ হইছো পর্দা করো না, এটা তোমার দরবেশি না ভণ্ডামি, পর্দা করা কি, পাইলাম কই কোরআনে, পাইলাম কই কোরআনে, আল্লাহ কয় কোরআনের উপরে বিশ্বাস মজবুত করা লাগবে, চুল পরিমাণ সন্দেহ থাকলে হবে না, আপন সাথীর সঙ্গে দেখা দেওয়া হারাম, আপন মামির সঙ্গে দেখা দেওয়া হারাম,
মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, জাড়াতো বোন, ফুবাতো বোন, যত বোন আছে, আপন বোন, দুধ বোন ব্যতীত যত বোন আছে, সব বোনদের সঙ্গে দেখা করা হারাম। যারা দেখা দেয় না এরা পরিপূর্ণ ইমানদার, যারা দেখা দেয় এগো ইমানে ভেজাল আছে। এইবার কোন আল্লাহ ডাকছে কাদেরকে? আমি কিন্তু ঘুরে ফিরে আবার জায়গায়, আল্লাহ ডাকছে কাদেরকে? নামাজ কবুল হবে কাদের? রোজা কবুল হবে কাদের? আল্লাহ সেজদা চায় কাদের? ইমান আছে, সেজদা আছে, ইমান নাই, যত তাহাজ্জুদ পড়ি কোনো লাভ নাই। ইমান, ইমান রাগ করতেছেন আমার উপরে? তাইলে বলেন আমার ইমানের হালত কি? বলেন আমার ইমানের হালত। আমি পর্দা করি, আমি শালির সঙ্গে যদি দেখা না দিই আমি ইমানদার, আমি যদি শালির সঙ্গে দেখা না দিই আমি ইমানদার, আমি যদি বোনের, আমার স্ত্রীর বোন, আমার শালি, তার সঙ্গে দেখা যদি দিই আমি বেজাল্লা ইমানদার। বেজাল্লা ইমানদাররা জান্নাতে যাওয়া কঠিন। আপনাদেরকে এই কথাটা বুঝানোর জন্যই তো মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে ডাইকা ডাইকা এই শরিয়াতগুলো বুঝাইতেছে, দিন বুঝাইতেছে, ধর্ম বুঝাইতেছে, আপনাদেরকে কবর হাসর বুঝাইতেছে। কেন বাবা, মারা যাওয়ার পর কবরে যাইয়া যদি আমি বলি বড় এক মৌলবী ছিলাম, বক্তা ছিলাম, এই বক্তা তক্তাগিরিতে চলবে না, তিনটা প্রশ্নের জবাব দেওয়ান লাগবে। এর ভিতরে এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, আমানতু বিল্লাহ, মনে আসেনি বয়ান? কি ইমানের, ইমানের পরিচয় ওখানে আছে না নাই? এক নম্বর, এই কও আমানতু বিল্লাহ, আরে আমি বড় বক্তা, সাপ একারে বক্তা তক্তা বানাই গেলাম, ক আমানতু বিল্লাহ, রবকে। যারা এই আল্লাহর হুকুম মানবে, জবানে স্বীকার করে দিলে, বিশ্বাস করে কাজে পরিণত করবে, এই জবান দিয়া তাদের এই প্রশ্নের জবাব বের হইবে। যারা জমিনের মধ্যে থাইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে না, তাদের জবান দিয়া বের হবে লাদিরি লাদিরি, আমি কিচ্ছু জানি না, যাদের জবান দিয়া লাদিরি শব্দ বের হয়ে যাবে, আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা ওরে দ ফুটবলের মতো গোল বানাইয়া ওরে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দে। জমিনের মধ্যে থাইকা ওলামা ইকরামরা হাতে পায়ে ধরে এত বুঝাইলো কিন্তু বুঝলাম না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবার কোন মত খাওয়া কি? পাইলাম কই? এবার কোন মত খাওয়া কি? পাইলাম কই? তাহলে যারা মত খায় না তারা ইমানদার, যারা মত খায় তারা বেঈমান। সোজা না বেঁকা? সোজা না বেঁকা? একবার পানির মতো সোজা, আরো সোজা করে বুঝাইতেছি। এবার দেখেন আল্লাহ ডাকছে কাদেরকে? মজার কথা, ভালো করে মজা নিয়েন, ইমানওয়ালাদেরকে ডাকতেছে। তাহলে বুঝতে হবে জন্ম কোনো বিষয় না। আবার বুঝেন, আমি আরো একটু ব্যাগে যাইতেছি আপনাকে বুঝানোর জন্য, জন্ম কোনো মূল বিষয় কি? মূল বিষয় কি? বুঝেন নাই কথাটা না? আচ্ছা, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, দৌলতে ইমান পাইছে, বলেন এর কপালটা দামি কি দামি না? মাস্তে কয় সন্দেহ আছে? হিন্দুর ঘরে জন্ম কিন্তু সে কালেমা পড়া মুসলমান হইছে, দৌলতে ইমান পাইছে, তার মতো দামি গোটা জগতে আর কেউ আছে? একটা লোক খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে, সে কালেমা পড়া দৌলতে ইমান গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, তার মতো দামি গোটা জগতে আর কেউ আছে? একটা লোক বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করছে, সেও কালেমা পড়া ইসলাম গ্রহণ করছে, তার মতো দামি জগতে আর কেউ আছে? কথা কয় না? তাইলে বোঝা গেল জন্ম কোনো বিষয় না। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি দৌলতে ইমান পায়, ওর মতো কপাল কলা আর জমনি কেউ নাই। বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ কইরাও যদি দৌলতে ইমান পায়, ওর মতো দামি কপালওয়ালা জগতে আর দ্বিতীয় কেউ নাই। হিন্দুর ঘরে জন্মগ্রহণ কইরাও যদি দৌলতে ইমান পায়, ওর মতো দামি মানুষ এই জগতে আর কেউ নাই। বাবা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলো, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করলো, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু দৌলতে ইমানের মতো দৌলত পাইয়া ধনে ধনী হয়ে গেল, ওর মতো ধনী আর কপালওয়ালা যেমন গোটা জগতে দ্বিতীয় আর কেউ নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দৌলতে ইমান পায় নাই, ওর মতো কপাল পোড়া জগতে কেউ নাই। কি বুঝলেন? তাহলে জন্ম কোনো বিষয় না।
আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এটা কোনো কোনো বিষয় না। বিষয় কি বলেন না? আয়াতের অনেক গভীরতা যদিও আমি উপর থেকে নিয়ে যাচ্ছি, আর গভীরে হাত দেব না, কষ্ট নাই। তাহলে বলেন, জন্ম কোনো বিষয় না? কি আপনার আওয়াজ ছোট হয়ে গেল কেন? কষ্ট পাইতেছেন? না। জন্ম কোনো বিষয় না? মূল বিষয় ঈমান। ঈমান আছে, দাম আছে, ঈমান নাই দাম নাই। এবার রব কয়, একটা ঈমানওয়ালার দাম কত জানো? আল্লাহ কয়, এমন আসমান বানাইছি, এমন জমিন বানাইছি, চন্দ্র সূর্য লৌহ কালাম কত কিছুই নামি আল্লাহ বানাইছি, ও জগতের মানুষ এগুলার দাম যা আমার কাছে নাই, তার চাইতে একটা ঈমানওয়ালার দাম আমার কাছে অনেক বেশি। কয় কেমনে? কয় একজন ঈমানওয়ালা যতদিন পর্যন্ত জমিনে টিকে থাকবে, বেঁচে থাকবে, আমি আল্লাহ আসমানের জায়গায় বিনা খুঁটিতে আসমানকে ঝুলায় রাখবো, জমিনটাকে বিছানার মতো জমিনের মধ্যে বিছায় রাখবো, সূর্য ঠিক মতো উঠবে ঠিক মতো ডুববে, চন্দ্র ঠিক মতো উঠবে ঠিক মতো ডুববে, বাতাস ঠিক মতো বইবে, জোয়ারের পানি ঠিক মতো হবে, ভাটা ঠিক মতো হবে। ও জগতের মানুষ, যেদিন একজন ঈমানওয়ালা থাকবে না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন যেদিন একজন ঈমানওয়ালা আর খুঁজে পাওয়া যাবে না, আমি আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবো না, জমিনের জায়গায় জমিন রাখবো না, আমি আল্লাহ কিয়ামত ঘটায় দিব। তাইলে বলেন, আসমান জমিনের চাইতেও কার দাম বেশি? আরো জোরে কন, এই আওয়াজে ওয়াজ করা যায় না, আরো জোরে কন। তাহলে ইমানের আসমান জমিনের চাইতেও একজন ঈমানওয়ালার মূল্য বেশি। কয় কেমনে? কয় ঈমানওয়ালা আছে আসমান আছে, ঈমানওয়ালা আছে জমিন আছে, ঈমানওয়ালা নাই আসমান জমিন নাই। আমি আর কেমনে বুঝাবো ঈমানের সংজ্ঞা জানি না। যাই হোক, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি সামনে আরো লম্বা ব্যাখ্যা আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আমার আয়াতের সামনে আরো কিছু কথা আছে, বলবো না থাকবে, কষ্ট হয় না আপনাদের? তাহলে ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, তিন জিনিসকে একত্র করার নাম ইমান, সাতটা বিষয়ের উপর মজবুত বিশ্বাস করার নাম ইমান, এর মধ্যে দুইটা বললাম, তিনটায় মাত্র হাত দিলাম, এইটা এখানে থাকে। একটু সামনের দিকে যাইতেছি, বলেন সাতটা বিষয় মজবুত ইমান হয়ে গেছে, তিনটা বিষয়ের উপর মজবুত ইমান হয়ে গেছে, এখন মজবুত ইমান হয়ে গেছে ঈমানওয়ালা কি? আমার মতো জোরে কন, ইমানদার, পরিপূর্ণ ইমানদার। কি হইছে? পরিপূর্ণ ইমানদার হইছে। এখন পরিপূর্ণ ইমানদার হইয়া আপনি কি বইসে থাকবেন? আল্লাহ কয় না, ইমান আনার পরে তোমার কাজ শুরু হয়ে গেল। কয় কি কাজ? উদখুলু, প্রবেশ করো, ফিসিলমে, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ। সুবহানাল্লাহ কয় না? বলেন, ইমান আনার পরে কই যাবেন? জোরে কন, ইমান আনার পর কই যাবেন? অর্ধেক, তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের এক ভাগ। হ্যাঁ বলেন, কতটুকু কতটুকু কতটুকু? আরে ভাই, এই আওয়াজে আমি ওয়াজ করতে পারুম না। আরো জোরে কন, আরো জোরে কন, বারবার কেন বলতেছি, পরিপূর্ণ ইমান। আগে শর্ত কি ছিল? পরিপূর্ণ ইমান হওয়ার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে, কেমিক্যাল লাগবে, পদার্থ লাগবে, আপনার কি কি মাল জিনিস লাগবে, এটা আমি পিছনে বলে আসছি না। এখন পরিপূর্ণ ইমান হয়ে গেছে, এখন কি বসে থাকবেন? আল্লাহ কয় না, পরিপূর্ণ ইমান হওয়ার পর এবার সামনে বাড়ো, কদম ফেলো। কয় কোথায় কদম ফেলবা? উদখুলো, এবার প্রবেশ করো। কথা কয় না, কোথায় প্রবেশ করবে? তার কি সিলমে, ইসলামের ভিতরে, কাফা, তারপর অর্ধেক না, পরিপূর্ণ। সুবহানাল্লাহ, ভাষা কোন পরিপূর্ণ ঈমানওয়ালারা ঢুকবে ইসলামের মধ্যে, তাও কতটুকু? কতটুকু? আচ্ছা কোন ইসলামের বাহিরে চলার কোনো সুযোগ আছে? যদি চলে, এবার বলেন, একটা লোক খ্রিস্টান হইছে, ঈমান আছে, সে এখন কই ঢুকবে? কথা কয় না, আগে ছিল খ্রিস্ট ধর্মের লোক, এখন সে কালেমা পয়রা কোথায় ঢুকবে? আগে ছিল হিন্দু ধর্মের লোক, এখন কালেমা গ্রহণ করার পর কোথায় ঢুকবে? আগে ছিল বৌদ্ধ ধর্মের লোক, এখন কালেমা গ্রহণ করার পর কোথায় ঢুকবে? কে কয়? আমান্তু বিল্লাহ, জোরে কন, কে কয়? আল্লাহু আকবার। এবার
ইমান পরিপূর্ণ আনার পর পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকবে। মনে রাখতে হবে ইসলামের পঞ্চমুখী দরজা আছে, কয় মুখী? আরো জোরে গান, সব দরজা দিয়ে সব ধর্মের লোক ঢোকার অনুমতি আছে। শর্ত হলো ইমান লইয়া ঢুকতে হবে, বেঈমান হয়ে ঢুকতে পারবে না। ইসলামের পঞ্চমুখী দরজা আছে, সব দরজা দিয়ে ঢোকার অনুমতি আছে, কিন্তু বের হওয়ার অনুমতি নাই, শর্ত এতটুকু। এই কথাটা ভালো করে মনে রাখেন। বলেন ইসলামের দরওয়াজা দিয়ে ঢোকার অনুমতি আছে কিন্তু কি নাই? আপনি ঢুকতে পারবেন কিন্তু বেরোইতে পারবেন না। এই জন্য রবকায় বুঝিয়া শুইনা তারপরে আসো ইসলামের ভিতরে, কাফা পরিপূর্ণ। হে জগতের মানুষ, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার জন্য পঞ্চমুখী দরওয়াজা আছে। একটা লোক হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, হিন্দু ধর্মের লোক, কালেমা গ্রহণ করার পরে বলেন এই দরওয়াজা দিয়ে ইসলামের মধ্যে আসতে পারবে কি পারবে না? একটা লোক বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করছে, বৌদ্ধ ধর্মের লোক, বলেন ওই লোকটা কালেমা গ্রহণ করার পর এই দরওয়াজা দিয়ে ইসলামে প্রবেশ করতে পারবে কি পারবে না? একটা লোক খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে, খ্রিস্ট ধর্মের লোক, কিন্তু কালেমা গ্রহণ করার পর এই দরওয়াজা দিয়ে ইসলাম গ্রহণ করতে পারবে কি পারবে না? তাইলে বোঝা গেল পঞ্চমুখী দরওয়াজা দিয়া সব ধর্মের লোক কালেমা গ্রহণ করে ইমান লইয়া ঢুকতে পারবে। অনুমতি দিছে কে? শর্ত হইল ঢোকার পর আর বের হইতে পারবে না। শর্ত কি? শর্ত কি? ঢোকার পর আর বের হইতে পারবে না। কিন্তু যদি কেউ বের হইয়েই যায় তার কি হবে জানা দরকার আছে না নাই? যেমন আমি একটা এই বিদ্যুতের নীতি দিয়ে আপনাকে বুঝাইতেছি, বিদ্যুতের নীতি, বিদ্যুতের ধর্ম। বিদ্যুতের নীতি হইল আপনি সুইচে চাপ দিবেন তো বাতি জ্বলবে, সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে না বন্ধ? কেন? বিদ্যুৎ যদিও এই তারের ভিতরে ইন হইতে পারে ও আউট হইতে পারে না। যদি বিদ্যুৎ আউট হওয়ার ক্ষমতা থাকতো তাহলে বিদ্যুতের সুইচ বন্ধ করলে ওটা আউট হয়ে ব্যাগে আইয়া ক্রাশ হয়ে যেত, কথা কয় না? ব্লাস্ট হয়ে যেত, জলিয়া পুড়িয়া সার্কার হয়ে যেত। বিদ্যুতের নীতি হলে সুইচ দিলে ইন হইতে পারে কিন্তু আউট হইতে পারে না, ব্যাগে যাইতে পারে না। কখনো কখনো যদি ব্যাগে যায় কয় কিরে এত বড় আওয়াজ হইল কেন? কয় ট্রান্সমিটার বাস্ট হইছে, কয় কেন? নেগেটিভ পজিটিভ এক হইয়া ওই কিছু বিদ্যুৎ ব্যাক করছে, কথা কয় না? বিদ্যুৎ ইন হয়েছিল নেগেটিভ পজিটিভ ব্যাক হওয়ার কারণে, যখন বিদ্যুৎটা আবার ব্যাগে আইছে তো ক্রাশ হয়ে গেছে, ট্রান্সমিটারটা বাস্ট হয়ে গেছে, জ্বলিয়ে গেছে, বোর্ডটা পুড়িয়া সার্কার হয়ে গেছে, কয় কেন? কয় মনে হয় কোনো আর্থিং এর সমস্যা হয়েছে, তার মানে বিদ্যুৎটা ব্যাক করছে, কথা কয় না? আর্থিং ঠিকভাবে পায় নাই, ও ব্যাক করে ঘোরা চলে আসছে। নেগেটিভ পজিটিভ দিয়া বিদ্যুৎকে কন্ট্রোল করতে হয়, ঠিক ইমান আর ইসলাম দিয়া আপনার জান্নাতকে কন্ট্রোল করতে হয়। এবার কেউ প্রবেশ করিয়া ফেলাইছে, এবার আর বের হইতে পারবে না। যদি কেউ বের হয় তাহলে কি হবে? যেমন বিদ্যুৎ যদি কখনো ব্যাগে যায়, যদি বিদ্যুৎ কখনো ব্যাগে দৌড় দেয়, যেমন ক্রাশ হয়ে যায়, বাস্ট হয়ে যায়, ওর অস্তিত্ব থাকে না, জ্বালায় প্রায় সারকার করে দেয়। কেউ ইসলামে প্রবেশ করার পর আবার যদি ইসলাম থেকে বের হয়ে যাইতে চায়, ওর ইমান থাকে না, ও বেঈমান হইয়া যায়। এমনি এমনি ইসলাম ইসলাম করবে আর সময় মতো ইসলামের বিপক্ষে স্লোগান দিবেন, আপনি যত বড় দরবেশ নামাজি আর হজ করনে বলা হন, আপনার ইমান নাই, আপনি বেঈমান। এখনো কথা পরিষ্কার হয় নাই? পরিষ্কার হয় নাই? আমি হালকা করে দিছি, বেশি শক্ত করি নাই। তাহলে ইসলামের ভিতর ঢোকার অনুমতি আছে, বের হওয়ার অনুমতি? আচ্ছা, এবার ইসলামে ঢুকছেন, চলবেন নিজের গতিতে? হ্যাঁ, কার গতিতে? হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে কান, জোরে কান, কার জন্য? হে আল্লাহ পাকের বান্দারা, মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ করদান নেহাদান আইনানে খুদবা দস্তে খাজা দাদান। মুসলমান হলো তার নাম, আমার গলায় একটা কালেমার লাগাম লাগাইয়া
যেমন একটা ঘোড়ার গলায় লাগাম লাগাইয়া সোয়ারিয়াতে যখন ছেড়ে দেওয়া হয়, সোয়ারি যদি টানে টান দেয় ডানে যায়, বামে টান দেয় বামে যায়, পিছনের দিকে টান দিলে ঘোড়াটা দাঁড়ায় যায়, নিজের শক্তি অনুযায়ী চলতে পারে না, এবার সোয়ারির শক্তি অনুযায়ী চলতেছে কথা কয় না। যদিও দৌড়ায় ডানে টান দিলে ডানে যায়, বামে টান দিলে বামে যায়, পিছনের দিকে টান দিলে দাঁড়ায় যায়, এখন যত শক্তিশালী হোক শক্তি আর ব্যবহার করতে পারে না। মুসলমান কারে কয় জানো রে বাবা, মুসলমান হলো তার নাম কালেমার লাগাম লাগাম গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের হাতে ছেড়ে দেওয়ার নাম মুসলমান। এবার কোরআন সুন্নাহ যেই দিকে বলবে আমি সেই দিকে হাঁটবো, কোরআন সুন্নাহ যেটা নিষেধ করবে আমি মইরা গেলেও করবো না, কথা কয় না। রাজি তো ইনশাআল্লাহ, কারা কারা রাজি? নারায় তাকবীর, দুই হাত উঁচু হবে, দুই হাত উঁচু হবে, নারায় তাকবীর, কি রাজি তো ইনশাআল্লাহ। আমরা মুসলমান হিসাবে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের হাতে এই লাগাম ছেড়ে দিতে রাজি তো ইনশাআল্লাহ। যেই কাজ করলে আল্লাহ বেজার আল্লাহ রসুল বেজার মরণ পর্যন্ত করবো না, ইনশাআল্লাহ বলেন। যেই কাজ করলে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি মরণ পর্যন্ত ওই কাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। হাত নামান, রাগ করতেছেন আমার কথা? আমার দায়িত্ব আপনাকে বুঝাইয়া দেওয়া, বুঝবেন না বুঝবেন এটা আপনার ব্যাপার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসেন, ইসলাম ঈমান গ্রহণ করার পরে ইসলামের মধ্যে ঢুকবেন, পরিপূর্ণ ঈমান আনিয়া পরিপূর্ণ ইসলামের মধ্যে যখন ঢুকতে যাবেন, তখন একটা দুশ্মন আপনার আমার ওই ইসলামের দরওয়াজায় হাত পা ছড়াইয়া দাঁড়ায় আছে, আপনাকে আমাকে ইসলামে ঢুকতে দিবে না, ওই দুশ্মনের নাম কি? জোরে গান, আপনারা মনে কষ্ট পাইতেছেন, ভালো করে বুঝে নেন, বিসমিল্লাহ। এই দুশ্মনের নাম কি? আল্লাহ বলেন, ঈমান গ্রহণ করার পরে পরিপূর্ণ ঈমান হওয়ার পর যখন তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে যাবে, তখন ওই ইসলামের দরওয়াজায় হাত পা ছড়াইয়া তোমার একজন দুশ্মন দাঁড়ায় আছে, এই দুশ্মনের নাম কি? আল্লাহ আয়াতের শেষের দিকে বলেন, প্রথমে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, যখন পরিপূর্ণতা নিয়ে ঢুকতে যাবে তখন একজন দুশ্মন আছে, আল্লাহ সতর্কতা দেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় সাবধান, হাত পা ছড়াইয়া শয়তান কিন্তু ইসলামের দরওয়াজা দাঁড়াইয়াছে, তোমারে ধোকা দেবে, ঢুকতে দিবে না, তুমি শয়তানের ধোকায় পড়বে, কারণ শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? দুশ্মন কে কয়? কে কয়? কে দাঁড়াইয়াছে? কে দাঁড়ায় আছে? শয়তান। কে দাঁড়ায় আছে বলেন? কে দাঁড়ায় আছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? বলেন দুশ্মন না বন্ধু? এবার শয়তান আবার দুই ধরনের হবে, কয় ধরনের শয়তান? কয় ধরনের হবে? কারণ এই শয়তানরা ধোকা দিয়া আমার ইসলামের পথে হাঁটতে দিবে না, এই শয়তানরা ধোকা দিয়া ইসলামে ঢুকতে আমাকে দিবে না, এই শয়তানরা ধোকা দিয়া ইসলামের পক্ষে কাজ আমাকে করতে দিবে না, শয়তানরা ধোকা দিয়া ইসলাম থেকে আমাকে দূরে সরাইতে চাইবে, এই শয়তান কেমনে হবে? কয় শয়তান দুই ধরনের, তাও আমি কই না, আল্লাহ কয়। কোরআনুল করিমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের একেবারে শেষের আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ কয় একটা হলো জিন শয়তান আর একটা মানব শয়তান, লম্বা আলোচনা, আমি কই না, আল্লাহ কয়। দেখেন আমি আগের দুইটা ভাঙ্গি নাই, এইটা একটু ভাঙিয়ে দিই, কারণ আগের দুইগুলো বলতে ভাষায় নিয়ে গেছি, গভীরে দিতে হাত দেই নাই, লম্বা সময় হয়ে যাবে, কিন্তু আল্লাহ কয় ইমান আনার পর ইসলামে ঢুকবা, ইসলামে ঢোকার সময় ইসলামের দরওয়াজা দাঁড়ায় আছে, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের দুশ্মন, ওর ধোকায় তোমরা পড়িও না। আল্লাহ আবার কয় এই শয়তান কিন্তু দুই ধরনের, একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটার নাম জিন শয়তান আর একটার নাম মানব শয়তান। বলুন নেই বন্ধু থাকবে বলবো, হায় হায় হায়, আর একটা আয়াত রয়ে গেছে তাহলে সামনে, হাদিস রয়ে গেছে একটা, একম কহন
শয়তান কয় ধরনের? দুই ধরনের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। সুযোগ পাইলে জিন শয়তানের উপরে কিছু টাচ দিয়ে যাব। আগে যেহেতু আমরা মানুষ, মানুষের মধ্যে আবার শয়তান আছে নাকি বোঝা দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু কোরআনুল কারিমের সুরার ভিতরে সর্বশেষ সুরার সর্বশেষ আয়াতে জানায় দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান একটা মানব শয়তান। মানব শয়তান কেমনে চিনবেন? চেনার পদ্ধতি কি? ওলামায়ে কেরাম বলেন, জগতের মধ্যে যেই মানুষটা তোমার নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, এইটা হইল মানব শয়তান। একটার বাংলায় বেশি লম্বা হয়ে গেছে তো, এই জন্য কথা কাটসাট করে সংক্ষেপ করছি। এবার কোন মানব শয়তান চেনার উপায় কি? যে আমার নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহ দিবে, ওইটা কোন শয়তান? এবার ওলামায়ে কেরাম বলেন, এমন মানব শয়তান তোমার বাবাও হতে পারে, মাও হতে পারে, ভাইও হতে পারে, বোনও হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু হতে পারে, কথা কয় না। যদি নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, বুই জানিবা এইটা একটা মানব শয়তান। আমার দাড়ি রাখতে মন চায়, কারণ বিনা দাড়িতে হরিপদ হরিপদ এরকমের লাগবে, এই অবস্থায় কবরে যাবো কেমনে সরম সরম লাগে। আমি এখন দাড়ি রাখবো আদা করে ফেলছে, কিন্তু বিবি কয় তুমি দাড়ি রাখতে পারবা না, বুঝতে হবে বিবিটা আমার মানব শয়তান। আসেন দূরে না কাছে, ঘরে না বাইরে? এই জন্য তো রব আগে কয় কু আংফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, কথা কয় না? ওই ঘরের কথা আগে কইছে, আগে কয় নিজের দিকে কু আংফুসাকুম ওয়া আহলিকুম, দুই কুমের মাত্রা আবার দুই দিকে, ওটা বলার সুযোগ আজকের আর নাই যে দুই কুম মুষ্টিবদ্ধ কইরা দুই দিকে ছেড়ে দিবে, এই দুই কুমের মাত্রা আবার দুই দিকে, এটার আবার লম্বা আলোচনা আছে। আল্লাহ যেন আমাদেরকে অল্প কথায় বুঝদান করেন। তাহলে ঘরের মধ্যে আছে না নাই? আমার মন চায় টুপি মাথায় দিয়া পাগড়ি পইরা এরপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ুম। বাফে কয় কিরে তোরে না ইংলিশ মিডিয়ামে পড়াইয়া, তোরে না ইনটিন করাইয়া, টাই শার্ট পরাইয়া, তোরে আমি না বড় কিছু বানাবো, এগুলা চলবে না, এমন বাপ আছে না নাই? কথা কয় না? ঘুষ খাইতে মন চায় না, বড় স্যার কয় ঘুষ না খাইলে চাকরিতে রাহুম না, বিপদে পইরা ঘুষের মধ্যে হাত বাড়ায়, এমন বিপদ অনেকের মধ্যে আছে না নাই? তাহলে বুঝতে হবে বড় স্যার তার মানব শয়তান। কথা কয় না? কথা কয় না? বড় স্যার তার কি? হ্যাঁ জোরে বলেন, বড় স্যার কি? এইবার আমি আমি যেটা বললাম আমার আলোচনা থেকে, আপনার মধ্যে ইমান কতটুকু আছে, আপনি ইসলামের মধ্যে কতটুকু ঢুকছেন, আর আপনি আসলে শয়তানের কাতারে আছেন কি না, এইটা নিজে নিজে মাপকাঠি করা এখন যাবে কি যাবে না? আমি কি ইসলামের পক্ষে কোনো লোককে বাধা দেই কিনা, আমি ইসলামের পক্ষে কোনো লোক চলে তাকে আমি সমর্থন করি কিনা, ইসলামের পক্ষে লোক চলে তারে আমি সহযোগিতা করি কিনা, যদি সহযোগিতা করি তো আমি মোমেন, যদি সহযোগিতা না করি জগতের মধ্যে আমি মানব শয়তান। আরো পরিষ্কার করুমনি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন কর। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, এত লম্বা সময় যতটুকু আলোচনা করলাম, এইগুলা কখন বুঝে আসবে, কখন ঠিক থাকবে, ইমান কখন মজবুত হইবে, ইসলামে কখন পরিপূর্ণ ঢুকতে পারবেন, এই জন্য রব একটা সুন্দর সহজ রাস্তা বাতাইছেন, কুনু মা সাদিকিন, আল্লাহওয়ালা সাদিকিন বান্দাদের সাথে হয়ে যাও, আল্লাহওয়ালা নেককার সাদিকিন বান্দাদের সাথে বেশিক্ষণ সময় দাও, আল্লাহওয়ালা সাদিকিন বান্দাদেরকে বন্ধু বানায় নাও। কেন জানোর বাবা, বারবার আমাদের মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর কেন বারবার আপনাদেরকে ডাইকে ডাইকে একাত্র করে, কারণ কি জানেন? কারণ হইল সোহবতে থাকার কারণে অনেক খারাপ মানুষ আল্লাহওয়ালা হইয়া যায়। লম্বা একটা ঘটনা সংক্ষেপ করে শোনাই, আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা? নাম শুনেন নাই? আওয়াজ না দিলে আমার কাছে আর ভালো লাগে না, আমি এলাম ওই বক্তা, আমিও সিল্লেমু আপনারও সিল্লিতি, তারা নুরানি জামাতের পোলা পান্ডে দেখেন নাই? হ্যাঁ হুজুরেও সিল্লে, ছাত্ররাও সিল্লে, কথা কানা? আমার ওই অভ্যাস হয়ে গেছে,
আমি সিল্লাম আর আপনি ঘুমাইবেন, আমি আওয়াজ করতে পারি না, আমার একটা রোগ এটা, আমিও সিল্লাম আপনার সিল্লাই তুইবি, আমি সিল্লাই 12 মাস, আপনি একদিন সিল্লাই তেরবেন না, প্রতিদিন কালকের তিনটে করা লাগছে একদিনে, এর মধ্যে একটা করছি 2 ঘন্টা মাইক ছেড়া খালি মুখে, কিছু নাই হুদই চালাই দিছি 2 ঘন্টা চলতে আছে আল্লাহর নাম লইয়া, তা আমি প্রত্যেক দিন সিল্লাম, আপনি একদিন সিল্লাই তেরবেন না, নারায় তাকবীর, এই তো পারেন মাশাআল্লাহ, কে কয় পারেন না, তাহলে মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ে বয়ে ছাত্রদের নিয়া দর্স দিতেছেন, কেতাবে দর্স বুঝেননি কেতাব পড়াইতেছেন, মানে বাংলায় বলতেছি কেতাব পড়াইতেছেন, আমরা তো আরো অনেক এগুলা হয়তো নাও বুঝতে পারি, তো কেতাব পড়াইতেছেন ওই মুহূর্তে ওই মজলিসের ভিতরে একটা লোক গেছে, যেই লোকটাকে এলাকার সব মানুষ এক নামে চেনে, যেই লোকটার জীবনে কোনো গুনাহ কাজা নাই, নাউজুবিল্লাহ কোন লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি, যেই লোকটার জীবনে কোনো গুনাহ কি নাই, কোনো গুনাহ কাজ নাই, তার মানে এমন কোনো গুনাহ নাই যা সে জীবনে করে নাই, বলেন এমন একটা লোক যদি আমাদের মুফতি হাবিবুর রহমান মেজবাহ সাহেব হুজুরের কাছে আইসা কয় হুজুর আমি আপনার লাগে দোস্ত বাতাবো, হুজুরে কি দোস্ত বাতাবে, কথা কয় না কথা কয় না, বাস যাই হোক আমাদের এই রকমের একটা ঘটনা নিয়ে আলোচনা করতেছি, তো গেলেন গিয়া কয় ভিতরে ঢুকছে কি ব্যাপার কেন আসছেন, কষ্ট হয় আপনাদের, কেন আসছেন, ডাক দিয়া কয় ও মাযহাবের ইমাম ও আবু হানিফা আমি আসছি আপনার সঙ্গে দোস্তি পাতাবো বন্ধুত্ব করব, হাত বাড়ায় দাও আমি তোমার সঙ্গে দোস্ত করব দোস্ত পাতাবো বন্ধুত্ব করব, বড়া মজলিসে ছাত্রদেরকে কেতাব পড়াইতেছেন, এমন অবস্থায় ব্যক্তি হাত বাড়াই দিল, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেল, হাত দিলেও বিপদ না দিলেও বিপদ, যদি হাত দেই তাহলে আমার নাম বেইসা খাইবে, সারা জগতের মধ্যে ঘুরা ঘুরা বলবে এই আমি কিন্তু আবু হানিফার দোস্ত, কথা কয় না, আমার নাম বাঙায় খাবে, কেন 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 আপনারা সমাজের মধ্যে দেখেন না এমপি মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বারের নাম বাঙ্গাইয়া কিছু সামসারা চলে, না 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 আপনার আলিপুর এলাকায় নাই, কুয়াকাটা এলাকায় নাই, অথচ চেয়ারম্যান তারে ভালো করে চেনেও না, চেনে না মারে আমি কিন্তু চেয়ারম্যানের সামুস, চেয়ারম্যান নাম বাঙ্গাইয়া এরপরে দালালি করে আসে না নাই, কথা কয় না, আবু হানিফা চিন্তা করলো হাত দিলে বিপদ, না জানি আমার নাম ভাঙাইয়া সারা জগৎটারে নষ্ট করে ফেলায়, আর যদি হাত বাড়ায় না দিতাও বিপদ, জগতের মানুষের কাছে গিয়া বলবে আমি আবু হানিফার কাছে গেছিলাম তওবা করার জন্য, আমারে করায় নাই, না জানি কোন বিপদ, যদি সাইরে দি তা বিপদ, ধরলে তাও বিপদ, কথা কয় না, এমন বিপদে মাঝে মাঝে ওলামায়ে কেরাম পরে কি করে না, বাজান বুঝা নিতে হবে, অনেক সময় অনেক খারাপ লোকের সাথে ওলামায়ে কেরাম হাত মিলায়, এইটার মধ্যে যে কত ভেদ কত মারেফাত এইটা তো আপনারা বুঝেন না, না বুঝাই কত সমালোচনা, আরে মৌলবী ইউনুস উমুক তুমুক, মৌলবী ইউনুস ওই রকমের, হাবিবুর রহমান মেজবাহ সাহেব ওই রকমের, কথা কয় না, না বুঝাই না বুঝাই, এবার চিন্তায় পড়ে গেলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয় হাত বাড়াইয়া দোস্তি করতে পারি একটা শর্ত আছে, কারণ সবাই বন্ধুত্ব করার সময় একটা শর্ত দিছিল, যেমন একদিন আল্লাহ আল্লাহর কাছে আজরাইল ডাক দেখ, আল্লাহ আমার একটু অনুমতি দেন আমি আপনার পয়গম্বর ইদ্রিসের সঙ্গে একটু দোস্তি করুম, লম্বা ঘটনা আমি ঘটনা বলুম না, খালি একটু টাচ দিতেছি বোঝার জন্য, কার সঙ্গে দোস্তি করবে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে, আল্লাহ অনুমতি দেন আপনার পয়গম্বর ইদ্রিসের সঙ্গে আমি একটু দোস্তি করুম, আল্লাহ কয় যাও আমি তোমার অনুমতি দিলাম, পয়গম্বর ইদ্রিস যদি তোমার সঙ্গে দোস্তি করে তো তুমি দোস্তি করো গিয়াম, যাইয়া সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আমি আপনার সাথে আসছি দোস্তি করার জন্য, তুমি কে, আমার নাম মালাকুল মউত আজরাইল, আপনি আমি হইলে কি করতাম, হাত বাড়ায় দেন তাড়াতাড়ি দেন দোস্তি করি, মানে আপনার লঙ্গে দোস্তি হইলে ওনারে মারতে আরম ওনারে মারতে আরম এমপিরে মাইরে আমি এমপি মন্ত্রী অমুক, কথা কয় না, আমাদের খায় সাত বলতেছে আমাদের তো চিন্তাধারা এরকম রইতো, আপনার নাম কি, আমার নাম আজরাইল, কেন আইসেন, আমি আপনার সঙ্গে দোস্তি করতে আইছি, পয়গম্বর ইদ্রিস কয় আমি যার তার সঙ্গে দোস্তি করি না,
এখানে সদিকিন যে সদিকিন বসি না, বন্ধুত্ব কার লাগে করবেন, ভালো কইরা বুঝ জানান। ফিরা যাইতেছে, তুমি কি আল্লাহর থেকে অনুমতি লয়ে আইছো? হ্যাঁ অনুমতি লয়ে আইছি। তাইলে দাঁড়াও, বন্ধুত্ব করার জন্য আসছো, বন্ধুত্ব করুম, তবে শর্ত আছে তিনটা। কয়টা? তিনটা। মানে আমি শর্ত বুঝাইতে গিয়ে এই ঘটনায় আসছি। এক নম্বর শর্ত, তুমি যদি আমারে মরণের স্বাদ দেখাইতে পারো। দুই নম্বর শর্ত, আমারে যদি জান্নাতের নাজ নেয়ামত কেমন দেখাইতে পারো। তিন নম্বর শর্ত, জাহান্নামের আজাব কেমন, যদি জাহান্নামের আজাব তুমি আমারে দেখাইতে পারো। তিনটা শর্ত যদি মানতে পারো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। যাই হোক, এখানে লম্বা ঘটনা আছে, মজার মজার কাহিনী আছে, এগুলো বলা উদ্দেশ্য না। তো শর্ত দিছিল তিনটা। এবার আবু হানিফা রহমাতুল্লাহ কয়, সবাই তো শর্ত করে বন্ধুত্ব করছে, আসো না তোমার সঙ্গে শর্ত দিয়ে বন্ধুত্ব করা যায় কিনা। বন্ধুত্ব করব, একটা শর্ত শুধু মানবা, যদি রাজি হও বন্ধুত্ব করুম। খেয়াল করেন কথা, বিসমিল্লাহ। শর্ত কয়টা? কয়টা? ধৈর্য রাখেন কথা, সাইডে দিয়ে না। শর্ত কয়টা? একটা যদি শর্ত মানতে পারো বন্ধুত্ব করুম। হ্যাঁ বলো 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 বলো, একটা শর্ত কি? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয়, একটা শর্ত হইল, বলো না, আমার থেকে একটা ওয়াদা করবা, একটা গুনাহ ছেড়ে দিবা, এই তো ওয়াদা করবা, একটা গুনাহ, একটা গুনাহ ছেড়ে দিবা। গুণাগার চিন্তা করলো, আর চাইতে বিউটিফুল অফার জগতে আর কিছু হইতে পারে না, একটা গুণা ছাইড়ে দিয়ে বাকি সব করুম। এর বিনিময়ে যদি আবু হানিফার দোস্ত হওয়া যায়, এর চাইতে উত্তম প্রস্তাব আর হয় না। হাত বাড়াই দিয়ে কয়, হ্যাঁ আমি রাজি, একটা গুণা ছেড়ে দিয়া বাকি গুণা আমি করতে পারব না। হ্যাঁ তুমি বাকি গুণা করতে পারবা। হাতে হাত দিয়ে কয়, দোস্ত বলো, মরণ পর্যন্ত মিথ্যা বলবা না। কি করবে না বলেন না, কি করবে না? মরণ পর্যন্ত মিথ্যা বলবে না। আলহামদুলিল্লাহ চলে গেছে, আমাদের হজরত চলে আসছেন। আমার আলোচনা আমি এখানে ইতি টানতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাহা বললাম শুনলাম এর উপর যেন আমল করার তৌফিক দান করে। তবে স্বভাবজাত অভ্যাস ছিল যেটা উনি মদ পান করত। কি পান করত ভাই? এই কথাটা খুব খেয়াল দিয়ে নেন, মদ পান করত। তো যখন প্রথম দিন মদ পান করার জন্য বন্ধু মহলের সাথে বসলো, বসার পর সবাই মদ খায়, কিন্তু সে মদ খায় না। এখন বন্ধুরা কয়, কী ব্যাপার, আমরা সবাই মিলিয়া যেই পরিমাণ মদ খাইতাম তুমি তো ওই পরিমাণ মদ খেতে, তুমি মদ খাও না কেন? কারণ আজকের ভাল লাগে না, কালকের খাবো, ছেড়ে দিল। পরের দিন আবার মদ পান করার জন্য সবাই সেই মদের স্থানে গেল, সবাই খাচ্ছে কিন্তু উনি খাচ্ছে না। কেন খাও না? কারণ আজকের শরীরটা ভালো লাগে না, কালকের খাবো। পরের দিন গিয়ে আবার যখন সবাই ধরলো যে আজকের তোমাকে খেতেই হবে, খেতেই হবে আজকের তোমাকে, আর না হয় বলবে তুমি তিন দিন পর্যন্ত কেন মদ খাও না, যেই ব্যক্তি মদ ছাড়া একটা মুহূর্ত চলতে পারো না, আজকে তিন দিন পর্যন্ত কেন মদ খাও না। ঘটনা একটু লম্বা, আমি একেবারে শেষের অংশটা শুনাইতেছি। ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুই চোখের পানি ছাড়ি দিয়া কান দে আর কয়, আমার সাথীরা, আমি ইমামে আজম আবু হানিফার হাতে হাত দিয়া তওবা করছিলাম, মরণ পর্যন্ত মিথ্যা বলবো না। আর দোস্ত আমাকে দোস্ত বানাইয়া আর একটা শর্ত জোড়াই দিছিল, দোস্ত দোস্তর সঙ্গে হক আদায় করার জন্য দোস্ত আমি একটা ইসলাহি মাজলিস করি, প্রতি সোমবার সোমবার তুমি কিন্তু আসবে। হ্যাঁ দোস্ত, প্রতি সোমবার তোমার মাজলিসে আমি আসব। কয়, দোস্তর সাথে ওয়াদা দিয়ে আসছিলাম সোমবার তার মাজলিসে আবার যাব। কয়, আমার ভয় হয় আমি
হাজার হাজার নাইবের নবীর সামনে ইমামে আজমের হাতে হাত দিয়া ওয়াদা করছিলাম মরণ পর্যন্ত মিথ্যা বলবো না। আমি যেহেতু মদ পান করি না জানি, সোমবার যাওয়ার পরে ইমামে আজম আমার দেখিয়া জিজ্ঞাসা করে, দোস্তরে এই তিন দিন তুমি কি মদ পান করছো নি? হাজার হাজার নাইবে নবী থাকবে, এর সামনে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি নাইবে নবীদের সামনে যদি সত্য কথা বলি, হ্যাঁ আমি মদ পান করছিলাম, হাজার হাজার নাইবে নবীদের সামনে একটা মদ মদখোর হিসাবে কেমনে পরিচয় দিব? আর যদি আমি মিথ্যা না বলতে পারি সত্যটা কেমনে বলবো? এত নাইবে নবীদের সামনে কেমনে প্রকাশিত করব যে আমি একজন মদখোর? আর মিথ্যা তো বলতে পারবো না, তাইলে তো বন্ধুত্বের শর্ত সারা ঠিক থাকে না। ও দোস্ত, না জানি আগামীকালকের গেলে ইমাম আমাকে এই কথাটাই জিজ্ঞাসা করে কিনা, এই ভয়ে আমি মদ পান করি না। কিতাবের মধ্যে কিছু ঘটনা এমনটাই লেখে, যখন তিন দিন পর ওই মজলিসে আবার হাজির হইল, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমন লোকজনের নিয়ে আলোচনা করতেছিল। ব্যক্তি যখন গেট দিয়া প্রবেশ করতেছে, কদম ফেলায় সামনে আগায়, তিন দিন পর্যন্ত একটা নিয়মিত অভ্যাস পরিত্যাগ করার কারণে কেমন যেন তার চেহারার মধ্যে একটা আলাদা নূরানি ছাপ দেখা যায়। দূর থেকে দেখাই ইমামে আজম ডাক দিয়া কয়, ওই যে আমার দোস্ত আসছে। ডাক দিয়া কয়, দোস্ত এই তিন দিন পর্যন্ত মনে হয় তুমি মদ পান করো নাই। হাউ মাউ করে কেঁদে দিয়া কয়, দোস্ত আসলে তিন দিন পর্যন্ত আমি মদ পান করি নাই, আপনার সঙ্গে ওয়াদা ছিল দোস্ত রক্ষা করার জন্য মরণ পর্যন্ত মিথ্যা বলবো না। ওয়াদা রক্ষা করতে গিয়া দোস্তরা মদের বোতল নিয়ে ধরা দিল, শুধু দোস্ত আপনার সামনে মিথ্যা কেমনে বলু? এই ভয়ে তিন দিন মদ পান করি নাই। ইমামে আজম দাঁড়ায় কয়, দোস্ত আমার বুকে আয়, তিন দিন পর্যন্ত মদ পান করো নাই, আল্লাহ যেন বাকি গুনা থেকে তোমার হেফাজত করে। বুকের মধ্যে জোড়ায় নিয়ে দোয়া কইরে সাইরা দিল। মোনাজাত শেষ হয়ে গেল, ব্যক্তি কাঁদতে কাঁদতে তাদের বন্ধু মহলে চইলে গেল। বন্ধুরা জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কেন কান্নাকাটি করতেছো? বন্ধুদের ডাক দিয়ে কয়, ও বন্ধুরা শুনে নাও, ইমামে আজমের হাতে হাত দিয়া ওয়াদা করছিলাম মরণ পর্যন্ত মিথ্যা বলুম না, একটা গুনাহ থেকে তওবা করার কারণে তিন দিনের মধ্যে যদি ইমামে আজম আমারে বুকে জড়ায় নিতে পারে, আমি ওয়াদা করছি মরণ পর্যন্ত মিথ্যা বলবো না। শুধু এই না, আমি মরণ পর্যন্ত আর কোনো গুনাহ করব না, একটা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে জগতের ইমাম যদি আমারে বুকে জড়ায় নেয়, আর আমি বাকি জিন্দেগি যদি গুনাহ মুক্ত রাইকা কবরে যাইতে পারি, ময়দানে মাহশারে আমার নবী আমারে কোলে জড়াইয়া না নিয়া পারবে না। এই জন্য আপনাদের জন্য আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আপনাদের এলাকার সন্তান হযরতুল আলাম মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব দামাত বরকতুল আলিয়া প্রতি মাসে আপনাদের জন্য এরকম একটা সোহবতের ব্যবস্থা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াত ও আমলের এবং এলেমের মধ্যে বরকত দান করেন, জোরে করেন আমিন। আল্লাহ যেন এই খানকাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে, আমিন করেন না। আল্লাহ হযরতের সমস্ত দিলের নেক মাকাসাদকে আল্লাহ পূরণ করে দেন। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মহব্বতকে যেন জান্নাত পর্যন্ত কবুল করে নেয়। ওয়ামা আলাইনি ইল্লাল বালাগ, আমি যাহা বললাম যাহা আপনাদেরকে শুনাইলাম, আমার কথায় আমার ভাষায় আমার আচরণে ব্যবহারে আমার অঙ্গ ভঙ্গিতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, বিনয়ের সঙ্গে আদব।